মন্ত্রিসভার ঢেলে সাজাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বোরিস জনসন সরকারের অনেকেই দেখা যাচ্ছে নতুন মন্ত্রিসভায়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সুনাক বলেন, লিস্ট্রাসের ভুল শুধরানোর জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই ফোন করেন ইউক্রেন প্রেসিডেন্টকে। আরও জানাচ্ছেন তানভীর জনি। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হন ঋষি সুনাক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাকিংহাম প্রাসাদে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। মাত্র দুই মাস আগে ট্রাসের কাছে হেরে যাওয়া সুনাক এখন দেশটির প্রধানমন্ত্রী। 10 নং ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পূর্বসূরী লিস্ট্রাসের ভুল শুধরানোর অঙ্গীকার করেছেন। 6 মিনিটের ভাষণে সুনাক বলেন, ভুলগুলো ঠিক করার জন্যই তাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। ব্রিটিশ অর্থনীতিতে স্থিতিশীলতা ও আস্থা ফেরানোই এখন তার প্রধান কাজ। সেই লক্ষ্যেই মন্ত্রিসভার ঢেলে সাজাচ্ছেন ঋষি সুনাক। লিস্ট্রাসের মন্ত্রিসভার অনেকেই বরখাস্ত হয়েছেন, তবে রয়ে গেছেন জেরেমি হান্ট। সুনাকের মন্ত্রিসভাতেও তিনি অর্থমন্ত্রী পদেই থাকছেন। পররাষ্ট্রমন্ত্রী পদেও থেকে যাচ্ছেন জেমস ক্লেভারলি। ট্রাসের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ইস্তফা দেয়া সুয়েলা ব্রেভারম্যান স্বপদে ফিরেছেন। গ্র্যান্ড শেপসকে দেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব, আর ডমিনিক বার নিয়োগ পেয়েছেন উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রীর পদে। সুনাকের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে যারা নিয়োগ পেয়েছেন তারা বোরিস জনসনের আমলেও ছিলেন। নতুন মন্ত্রিসভা নিয়ে বিরোধী দল লেবার পার্টি বলছে, জনসন প্রধানমন্ত্রী না হলেও তার মন্ত্রিসভা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই প্রথম বিদেশি নেতা প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন দিয়েছেন। এ সময় ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অবিচল সমর্থনের আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক। তানভীর জনি, নাগরিক।